চলে আসলাম, বিকজ অফ আমার একটু লাইভে ঝামেলা হয়ে গেছিল। আমি জানি না লাইভে কি হইলো, প্রবাবলি ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সো কে কে আছে আমার সাথে? জ্বলন্ত আসলে বাপু কি হয়েছিল আমি নিজে জানি না কি হয়েছিল। আমাকে কি শোনা যাচ্ছে? বাই দ্য ওয়ে, আমাকে কি সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ, একটু নেট প্রবলেম হয়েছিল। না বাবা দোয়া মা, মা বাবা দোয়া মা, তাজিম হ্যালো, সবাই একটা গান শোনায় দাও প্লিজ। ওকে, কোন গানটা শোনাবো রিকোয়েস্ট প্লিজ। সো আমাকে এই মুহূর্তে যারা যারা দেখছে তারা লাইভটা শেয়ার করে ফেলো তাদের টাইম লাইনে। আপু শোনা যাচ্ছে, কল মি, আমার এখানে কলের কোনো অপশন নেই, আই ডোন্ট নো কেন নাই। তোমার ফেভারিট ওয়ান মেহেদি হাসান? ফেভারিট আমার সব গানই ফেভারিট, আমার কোনো আলাদাভাবে কোনো গান নেই যেটা আমার ফেভারিট, এটা আমার ফেভারিট, এমন কোনো কিছু নেই। আমার সব গানই অনেক ভালো লাগে, যেটা শুনি ওটাই মানে ভালো লাগার চেষ্টা করি। সো ওভাবে বলা যাবে না আলাদাভাবে কোনটা আমার ফেভারিট। এই মুহূর্তে এই লাইভটা যারা দেখছেন তারা শেয়ার করে ফেলুন। আমার এখানে কলের কোনো অপশন নেই, আমি অন্য একটা ফোন থেকে এসেছি। তো পরাণ চৌধুরী, লাভ ব্রাজিল, ইয়েস আই লাভ ব্রাজিল টু। কি হলো আমার কমেন্ট পড়ো না কেন? কাদের খান আপনার কমেন্ট আমি পড়েছি। আশিক রহমান ইজ ওয়াচিং, হ্যালো আশিক ভাইয়া। অভিযোগ পারো? না পারি না। রিয়া লিখেছে এগেইন লাইভ, কাজ আমার লাইভটা এর আগে একটা ঝামেলা হয়েছিল ব্রডকাস্টিং এ, সো দ্যাটস ওয়াই আমি আবার আসলাম, কারণ অনেকে ওয়েট করছে লাইভে দেখার জন্য। তুমি কোন ইউনিভার্সিটিতে স্টাডি করছো প্লিজ জয়েন? মাসুদ লিখেছে, ওকে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ইংলিশে পড়ছি। আমি রবিন, হাই। হ্যাঁ আশিক ভাইয়া, অনেক ভালো আছি, তুমি সাথে দেখা হয় না অনেক দিন হইল। আপু হাতের মেহেদিটা দেখতে চাই। ওকে, হাতের মেহেদির অ্যাড, পড়ান। আচ্ছা তুমি কি অনেক পচা, তুমি কমেন্ট পড়ো না? না আমি তো সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। সোনারু পাখি গানটা দাও। ওকে, সোনারু পাখি উইরা গেলে কেমনে পাইবি তারে, একবার যদি যাই রে চলে বুঝবি হারে হারে, পরনে বাঁধিলাম মনেতে গাঁথিলাম শ্যামলা জশনারে ঝিরে,
জশনারে ঝিরি সোনারু পাখি উইরা গেলে কেমনে পাইবি তারে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ খোরশেদ আলম রানা। হ্যালো রানা, বিলাল মিয়া আছে আমার সাথে, আরিফুল ইসলাম আছে আমার সাথে, আজাদ খান আছে আমার সাথে। আচ্ছা, কোন সিঙ্গারকে ভালো লাগে তোমার? মেহেদি হাসান। আমার আসলে রুনালা ম্যাডামকে ভালো লাগে, সামিনা চৌধুরী ভালো লাগে, কনা ফুনাসে ওদেরকেও অনেক ভালো লাগে, আর এছাড়া আসিফ আবরকে ভালো লাগে। মেল সিঙ্গারদের মধ্যে কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, এসআই টুটুল, ওনাদের গান অনেক ভালো লাগে, সুবীর স্যারের গান অনেক ভালো লাগে। এই তো। আসিফের একটা গান করো। ওকে, আসিফের কোন গান? কখনো ভালোবাসুন, কখনো ভালোবাসুন দেখুন। ওকে, কখনো ভালোবাসুনি করেছো শুধু অভিনয়, কখনো ভালোবাসুনি করেছো শুধু অভিনয়, হৃদয়ের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয়। হো, কখনো ভালোবাসুনি করেছো শুধু অভিনয়। দারুন, থ্যাংক ইউ সো মাচ আপু, চোখ দুটো অনেক মায়াবী, থ্যাংক ইউ সো মাচ সৌরভ। এটা বাংলা গান করি না, তো আর কি কি আছে ভালো লাগলো? প্রথমে যে সংটা শুনছি ওই সংটার মধ্যে আমার নাম উল্লেখ আছে, পরাণে বাঁধিলাম না। ওহো, সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার
লাইকটা শেয়ার করে ফেলুন। কত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট দিয়ে, শূন্যতায় ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে দাও, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া। ভেবেছি ভুলে যাব আর বেশি মনে পড়ে যায়, হেলে আসা সেসব ইন্দুদা ভুলে যেতে আমি পারি না। এটা ছিল আমার অনেক পছন্দের একটা গান।
পছন্দ গান আমার একটা গান পড়ি, এবং এই গানটা সবার অনেক অনেক পছন্দের একটা গান। সো আমার মনে হয় যে সবাই খেলা দেখে ব্যস্ত হয়ে গেছে, অনেকেই হয়তো ঘুমাতে চলে গেছে। সো আজকের মতো এখানেই থাক, নেক্সট একদিন আমি অনেক 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 গান শোনাবো। সো আজকের মতো বাই। হ্যাঁ, এই লাইভটা শেয়ার করে দাও সবাই।